কপালে যদি সুখ থাকতো তাহলে কি প্রার্থী হতাম বিজেপির? বিজেপির প্রার্থী হয়েই হতভাগ্য হয়ে গেলেন বিজেপির প্রার্থী ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের অশোক সিনহা। তার প্রচারে লোক নেই, অর্থাৎ দেখতে পাচ্ছেন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের সহ চারটি ত্রিপুরার বিধানসভার উপনির্বাচন 23 জুন, তার আগেই যে ভোটের প্রস্তুতি শুরু করার আগের মুহূর্তেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী রয়েছেন, দুর্বল প্রার্থী, সেখানে রীতিমতো লোক নেই, কয়েকজন মাত্র, সংখ্যাটা অনেকই কম। খোলা আকাশের নিচে ভোট প্রচারে লোক নেই। তবে কংগ্রেসের ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের দাপটে প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রচারে উপচে পড়া জনতার ভিড় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের। সকাল বললেই দিন কেমন যায় আবহাওয়াতে পরিষ্কার বলছে অশোক সিনহার ভোট প্রভাব খুব একটু ভালো নেই। কপালে যদি থাকে ঘি জুটবে না আর কিছুই কি, আর জুটল না বিজেপির ভোট প্রচারে বিজেপির প্রার্থী ছয় আগরতলা। দেখতে পাচ্ছেন খোলা আকাশের নিচে লোক নেই, সমাজের মধ্যে লজ্জাবোধ, এবার প্রতিদ্বন্দ্বিতা কী হবে।